श्री गुरुजय। आजकल वीडियो हमें सनातन हिंदूधर्म विवाह बंधन साथे जुक्त किछु प्रसंग आलोचना करब। प्रथमत आलोचना करब ठाकुर मशाई आमादेर जे मंत्र पाठ करान सेई मंत्र द्वारा आमरा कि बोलछि एबं कि रूप प्रतिज्ञाबद्ध होच्छि। एबं द्वितीयत आलोचना करब केन आमरा बियेर समय सात पाके घुरी। अनेकेई हयतो एई दुटी प्रसंग सम्पर्के जानेन, तारा एई भिडियोटिके स्किप करते पारेन। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি পুরোটা শুনবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এবার আসি মূল প্রসঙ্গে। ভারতের স্বামী স্ত্রী একেরই দুই অংশ। ভারতবর্ষে বিয়ে একটা আধ্যাত্মিকতারই অংশ। বর্তমানে যেমন ডিভোর্স দেওয়াটা খুব সহজ, বা ইসলাম ধর্মে আমরা যেমন দেখতে পাই তিনবার তালাক বলে দিলেই বিবাহবন্ধন ছিন্ন হয়ে যায়, ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মে কিন্তু এরকম ছিল না। বিয়ের উদ্দেশ্য ছিল একত্রীভূত হওয়া। বিয়ের সময় থেকে এই দুই অংশ মিলে এক হয়ে যেতে চায়। যেমন দুটি গাছ শিশুকালে একত্রে বেঁধে দিলে পরিণত বয়সে তারা একাঙ্গীভূত হয়ে যায়, তেমনই হিন্দুর বিবাহ বন্ধন। সনাতন হিন্দু বিবাহের কুশণ্ডিকার সময় স্বামী স্ত্রীকে সম্বোধন করে এই মন্ত্র পাঠ করেন, ওং যদি তদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। সামবেদ থেকে গৃহীত। এর অর্থ তোমার হৃদয় আমার হৃদয় হোক, আমার হৃদয় তোমার হৃদয় হোক। এছাড়াও বলা হয় ওং মম ব্রতে তে হৃদয়ং দধামি, মম চিত্ত মনুচিত্তং তেহস্তু, মম বাচ মে কমনা জুয়স্য প্রজাপতিস্তং নিজুনক্ত মহম, প্রাণৈস্তে প্রাণান সন্দধামি অস্থিভিরস্থিনি মাংসই মাংসানিত্যচ ত্যচ্চং। এর অর্থ এ ব্রতে তোমার হৃদয় আমার হোক, তোমার চিত্ত আমার চিত্ত অনুযায়ী হোক, বাক্য মন এক হোক, ভগবান প্রজাপতি তোমাকে আমাকে যুক্ত করুন, আমাদের প্রাণে প্রাণে অস্থিতে অস্থিতে মাংসে মাংসে শনিতে শনিতে তকে তকে যুক্ত হোক। ঋগ্বেদের মন্ত্রে স্বামী স্ত্রীকে বলেন, হে স্ত্রী, আমি গার্হস্থ আশ্রমরূপ আনন্দলাভের জন্য তোমার পাণিগ্রহণ করে প্রতিজ্ঞা করছি, যে সকল কার্য তোমার অপ্রিয় কদাপি তা সম্পন্ন করব না। আবার স্ত্রী স্বামীকে বলেন, স্বামীন, যে ব্যবহার ও কার্য আপনার অপ্রিয় কদাপি তা করব না, আমরা উভয়েই আজীবন পরস্পর আনন্দে ও শান্তিতে কালাতিপাত করব। স্বামী আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্ত্রীকে বলেন, আমি তোমার ভরণ পোষণ ও তোমাকে আমরণ সুখী করার জন্য প্রাণপণে চেষ্টা করব, তোমার অপ্রিয় কোনো কাজ কদাপি করব না, তোমার সকল অপরাধ ক্ষমা করব, কায় মনোবাক্যে তোমায় আমি আমার চিত্ত দিলাম, এখন থেকে তুমি আমার ধর্মপত্নী, সুতরাং আমি তোমার স্বামী হলাম। ঋগ্বেদের দশম সূক্তে এর উল্লেখ পাওয়া যায়। স্ত্রীও অনুরূপ প্রতিজ্ঞা করে বলেন, আজ থেকে আপনি আমার স্বামী, আমি আপনার ধর্মপত্নী, আপনাকে সর্বসুখে সুখী করার জন্য আমরণ প্রাণপণে চেষ্টা করব, আমার যে ব্যবহার ও কার্য আপনার অপ্রিয় হবে কদাপি তা করব না, সর্বরকম ব্যভিচার বর্জিত হয়ে সারা জীবন আপনার সুখ দুঃখে সমভাগী হয়ে আপনাকে প্রেমানন্দ দানে তৃপ্ত করতে দুয়ে মিলে পূর্ণ এক হওয়ার জন্য আমার মন প্রাণ ও চিত্তাদি সবই আপনাকে অর্পণ করে আজ থেকে আমি আপনারই হলাম। এই মন্ত্রগুলোর যে অর্থ, এই অর্থ যদি প্রকৃতপক্ষে কোনো পুরুষ বা স্ত্রী হৃদয়ঙ্গম করেন, তারা দুজনেই আজীবন সুখী থাকতে পারেন, কিন্তু দুজনকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। উক্ত মন্ত্রগুলোতে স্বামীকে যা খুশি করার স্বাধীনতা দেয়নি, তারা দুয়ে দুয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান উন্নততর শিক্ষিত সমাজে ডিভোর্সের সংখ্যা বেশি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা বিয়ের যে প্রকৃত অর্থ সেটা বুঝতে পারি না। বিয়েতে সাত পাক কোণেকে ঘোরানো হয় বরের চারপাশে, বা বড় কোণে একসাথে সাত পাক ঘোরে। এর কারণ কি? কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন তার চারপাশে একবার বা এক পাক ঘোরা হয় তখন 360 ডিগ্রি অতিক্রম করা হয় অঙ্কের ভাষায়। এখানে একটি অগ্নিকুণ্ডকে সাক্ষী রেখে তারা 360 ডিগ্রি অর্থাৎ গোল করে চারিদিকে ঘুরে আসেন। এই 360কে 1, 2, 3, 4, 5, 6, 8 এবং 9 এই কটি দ্বারা ভাগ করা যায়, কিন্তু 360কে 7 দিয়ে ভাগ করা যায় না।
সাত ছাড়া এক থেকে নয়ের মধ্যে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, কিন্তু সাত দ্বারা ভাগ করলে ভাগফল একান্ন, এরপরে তিন অবশিষ্ট থাকে এবং একান্নের পর দশমিক নিলেও এই ভাগ অনন্তকাল ধরে চলতে থাকে। অর্থাৎ সাত দ্বারা তিনশো ষাটকে ভাগ করলে ভাগফল কখনোই শেষ হয় না। এক কথায়, সাত দ্বারা তিনশো ষাটকে ভাগ করা যায় না, অর্থাৎ সাত দ্বারা তিনশো ষাট অবিভাজ্য। আমরা যখন কোনো প্রতিমা বিসর্জন দিই তখন সেই প্রতিমাকেও আমরা কিন্তু সাত পাক ঘোরাই, মানে সেই প্রতিমা এবং তার ভক্তদের মাঝে একটি অবিভাজ্য সম্পর্ক তৈরি করা হয়, যে সম্পর্ক কখনো ভাগ বা বিভক্ত হয় না বা হবে না। ঠিক একইভাবে বিয়েতেও আমরা এই সাত পাকে ঘুরি, এর কারণ বরের সাথে কনের অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর একটি অবিভাজ্য সম্পর্কের বন্ধন তৈরি করা হয়, যে সম্পর্ক কখনো বিভাজ্য বা ভাগ হয় না, অর্থাৎ শেষ হয় না। নিজের ধর্মকে অপমান করার আগে বা ধর্মান্তরিত হওয়ার আগে নিজের ধর্ম সম্পর্কে জেনে নিলে আপনার নিজেরই গর্ববোধ হবে। কোনো ধর্মই খারাপ নয়, প্রত্যেকটি ধর্মই ঈশ্বরকে পাওয়ার বিভিন্ন মত এবং পথ, কিন্তু ভারতবর্ষের যে রীতি নীতি যে ঐতিহ্য সেগুলো সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন এই ভারতবর্ষের ঋষি মহাপুরুষগণ কতটা উন্নত ছিলেন। বিবাহের মূল উদ্দেশ্য যুগলরূপে পূর্ণ হয়ে প্রেমানন্দ উপভোগ, তা করতে হলে পুরুষকে বীর্যবান আর নারীকে সতীসাধ্য হতে হবে, এটাও আমাদের মহাপুরুষরা বলে গেছেন। উভয় উভয়ের প্রতি অনুরক্ত না হলে দুই আত্মা এক হয়ে যেতে পারে না। যুগলরূপে স্বামী স্ত্রীকে প্রেম সাধনা করতে হবে সংসারে অনাসক্ত হয়ে, ভোগ করবে শুধু ত্যাগের উদ্দেশ্যে। বয়স যতই বাড়তে থাকবে ত্যাগের মাত্রাও ততই অধিক হবে, প্রেম ততই ঘনীভূত হতে থাকবে, সে প্রেম নির্মল পবিত্র শুদ্ধ। সেই প্রেমে আর দেহের সম্পর্ক থাকবে না, সে প্রেম ক্রমে রূপান্তরিত হবে ভগবত প্রেমে, তখন দুইয়ের আত্মার বন্ধন আরও দৃঢ় হবে। প্রেমের বন্ধন বয়সের সঙ্গে সঙ্গে কমে যেতে থাকবে, অবশেষে দুই আত্মা পরস্পর একাঙ্গীভূত হয়ে ধারণ করবে যুগলরূপ, স্ত্রী লক্ষ্মী স্বামী নারায়ণ। স্ত্রী স্বামীর এভাবে লক্ষ্মীনারায়ণ রূপে পর্যবসিত হওয়াই সনাতন হিন্দু ধর্মের মুখ্য লাভ, হিন্দু বিবাহের চরম উদ্দেশ্য। আজকের আলোচনা এই পর্যন্তই। ওং শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।